নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত আজ আমরা শুনব শ্রী তারাপদ রায় রচিত একটি রম্য রচনা কাঠ গড়ায় তবে গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আমার গল্প এবং গল্পপাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি কাঠ গড়ায় কাঠ মানে আদালতের কাঠ কাঠড়ায় দুভাবে যাওয়া যায় সাক্ষী হয়ে অথবা আসামি হিসেবে হজবরল গল্পে সুকুমার রায়ের অবিস্মরণীয় ন্যাড়া একটা লোভে পড়ে বোকার মতো আসামি হয়ে দাঁড়িয়েছিল সাক্ষীরা পয়সা পাচ্ছিল ন্যাড়াটা বোকা সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে আসলে ওই আশ্চর্য মামলায় শেষ পর্যন্ত কোনো আসামি ছিল না ভুলিয়ে ভালিয়ে আসামি দাঁড় করাতে না পারলে পুরো মামলাটাই পণ্ড হয়ে যেত এই মামলার ঐতিহাসিক বিচারের ঘটনা সবাই জানেন ন্যাড়ার তিন মাস জেল আর সাত দিনের ফাঁসি হয়ে গেল তবে বাংলা সাহিত্যে অন্যায়ভাবে ফাঁসি যে প্রথম হয়েছে তা নয় এর বহু আগে সেই আদি যুগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভুবনের ফাঁসি দিয়েছিলেন ভুবনের ফাঁসি হয়েছিল চুরির অপরাধে সামান্য চৌর্য বৃত্তির জন্য ফাঁসি হয় না বড়জোর দু পাঁচ বছর জেল হতে পারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র কি এটা জানতেন না নিশ্চয়ই জানতেন কিন্তু মাসি তুমি আমার ফাঁসির কারণ বিখ্যাত এই বাক্যটিতে মাসির সঙ্গে ফাঁসির ধনাত্মক মিলটুকুর জন্যই বিদ্যাসাগর মহোদয় ভুবনকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছিলেন বলে মনে হয় সুকুমার রায় অথবা বিদ্যাসাগর ন্যাড়া বা ভুবনের প্রতি যতটা অন্যায় করেছিলেন আইন আদালতের গোলক ধাঁধায় প্রতিনিয়ত নিরীহ নাগরিক এর চেয়েও কঠিন অন্যায়ের সম্মুখীন হয় বিচার ব্যবস্থায় অবিচার এক অতি জটিল ও প্রাচীন সমস্যা বিচারের বাণী নীরবে নিভৃতে কাদার কথা কবি বলেছেন আমরা তার মধ্যে যাব না আমাদের সময় কম জায়গা কম আসুন এই দুদণ্ড আমরা কষ্টে সৃষ্টি বিদ্যাবুদ্ধির পৃষ্ঠায় একটু হেসে নি তবে সাবধান আদালতের মধ্যে হাসতে যাবেন না আদালত অবমাননার অপরাধে অভিযুক্ত হলে সে বড় মারাত্মক ব্যাপার চলুন ওই কোর্টের বরতলা গিয়ে একটু দাঁড়াই অনেকটা বাজার বা মেলার মতো ইতস্তত বেশ কয়েকটা পানবিড়ি সিগারেটের দোকান সিঙ্গারা মিষ্টি ইত্যাদি বিক্রি হচ্ছে আর কয়েকটা দোকানে মাটির ওপরে মাদুর বিছিয়ে একজন লোক দাঁতের মাজন বেচার চেষ্টা করছে বিনা পয়সায় তাসের ম্যাজিক দেখিয়ে তাদের চারপাশ ঘিরে রীতিমতো ভিড় ভিড়ের মধ্যে মাথা না গলালে বোঝাই যায় না যে ব্যাপারটা কি জুতো সারাইয়ের মুচি নাপিত হজমিগুলিওয়ালা এবং স্বপ্নাদ্য ওষুধের বিক্রেতারা আশেপাশেই রয়েছে একটু একপাশে সবচেয়ে বড় মিষ্টির দোকানটায় কয়েকটা বেঞ্চিতে বেশ কয়েকজন উকিলবাবু মুহুরিবাবু মক্কেল সাক্ষী গিজগিজ গিজ করছে একটা বেঞ্চির শেষ প্রান্তে বসে রয়েছেন এক জবরদস্ত উকিলবাবু তার সামনে হাত জোর করে এক গোবেচারা ব্যক্তি দাঁড়িয়ে উকিলবাবু তাকে বলছেন তোমার তাহলে চুরির মামলা কিন্তু তোমার মামলার খরচ চালাবে কি করে আমাকেই বা কি দেবে তোমার টাকা পয়সা কিছু আছে লোকটি অতি বিনিতভাবে জানালো তার টাকা পয়সা কিছুই নেই তবে একটা গরু আছে উকিলবাবু বললেন ঠিক আছে তাহলে ওই গরুটা বেচেই এই মামলার খরচপত্র আমার ফিস হয়ে যাবে লোকটি এই প্রস্তাবে সম্মতি জানালো এবার উকিলবাবু মামলাটা বোঝার জন্য মক্কেলকে জিজ্ঞাসা করলেন তা পুলিশ তোমার নামে কিসের মামলা দিয়েছে কি চুরি লোকটি করেছিলে আরো কাঁচোমাচো হয়ে বলল ওই যে গরুটার কথা বললাম ওই গরু চুরির মামলাই আমার বিরুদ্ধে এই মামলা উকিলবাবু নিয়েছিলেন কিনা এবং চোর আর গরুকে খালাস করিয়ে তারপর গরু বেচে নিজের পয়সা আদায় করতে পেরেছিলেন কিনা সে খবর আমার জানা নেই এর চেয়েও বেশি বিপদে পড়েছিলেন বিলেতের এক বিচারক যিনি আগে ব্যবহারজীবী ছিলেন তার কোর্টে এক ব্যক্তির বিচার হচ্ছিল রাহাজানির মামলায় আসামিকে দেখে জজ সাহেবের কেমন চেনা চেনা মনে হয় তিনি তাকে প্রশ্ন করেন তোমার তো এর আগেও রাহাজানি মামলায় সাজা হয়েছিল লোকটি বলল আগে হ্যাঁ কিন্তু সে আমার উকিলের দোষে বিচারক বললেন উকিলের দোষ সেটা বুঝবো কি করে লোকটি করজোরে বলল হুজুর সে মামলায় আপনি তো আমার উকিল ছিলেন অন্য এক মামলার কথা লিখেছিলেন সৈয়দ মুস্তাবা আলী সে মামলায় আসামিকে দেখে বিচারক একটু রেগে গেলেন আজ পাঁচ বছরের বেশি হয়ে গেল বলতো কতবার তোমা আমায় কাঠগড়ায় দাঁড়ালে আসামি অমলান বদনে বলল তা হুজুর আপনার যদি পাঁচ বছরের প্রমোশন না হয় আমি তার কি করব। এর আগের হুজুরেরা তো সবাই দু আড়াই বছরের মাথায় প্রমোশন পেয়ে চলে যেতেন শুধু আপনারই কিছু হচ্ছে না বিখ্যাত লেখক চার্লস ডিকেন্স ছেলে স্যার হেনরি ডিকেন্স যজিউ করতেন একদিন এক দাগি আসামিকে সাজা দিতে যাচ্ছেন তখন কাঠগড়া থেকে লোকটি চেঁচিয়ে উঠল হেনরি তুমি তোমার বাবার পায়ের নখের যুগিও নও একটু থেমে গেলেন স্যার হেনরি তারপর জিজ্ঞাসা করলেন তুমি আমার বাবা সম্পর্কে কি জানো লোকটি দৃঢ়ভাবে বলল আমি তার বহু বই পড়েছি হেনরি বললেন রেকর্ডে তো দেখছি তুমি সবসময় হল্লা মারামারি গুন্ডামি করে কাটাও বই পড়ো কখন লোকটি বলল জেলে থাকার সময় পড়েছি স্যার হেনরি ডিকেন্স নাকি মৃদু হেসে বলেছিলেন তোমাকে আবার জেল দিচ্ছি বাবার বাকি বইগুলো এবার পড়ে শেষ করো অনেক দিন আগে আমি একটা মফসল শহরে কিছুদিন ছিলাম আমাদের পাশাপাশি দুই পাড়ায় ফুটবল খেলা পুজো ক্লাব এইসব নিয়ে খুব রেসারেশি এই রেশারেশি সবসময় সুস্থ প্রতিদ্বন্দ্বিতা ছিল না অনেক সময় রীতিমতো মারামারি হতো একবার ওই মারামারি শেষ পর্যন্ত রক্তপাতে এসে পৌঁছালো অবশেষে পুলিশ থানা উকিল মোক্তার অনেক হই হল্লা করে ব্যাপারটা আদালত পর্যন্ত গড়ালো মামলার দিন কাঠগড়ায় উঠে আমাদের দিকে সাক্ষীরা সবাই আমাদের পাড়ার লোক নির্বিচারে সত্য মিথ্যা যা কিছু আমাদের পক্ষে যাবে হলফ করে তাই বলে এলো কারো বাক্যে এক বিন্দু নরণচরণ হলো না অতি পাকা শেখানো সাক্ষীর মতো সব গড় গড় করে বলে গেল বিপক্ষ দলের উকিলবাবু প্রমাদ গণলেন তার শেষ ভরসা আমাদের পাড়ার একটি দশ বারো বছরের ছোট মেয়ে সেই হলো মূল সাক্ষী উইটনেস তার সাক্ষের ওপর পুরো মামলাটা নির্ভর করছে মারামারির শেষ ঘটনাটা মাথায় লাঠি মারার ব্যাপারটা ঘটেছিল ওই মেয়েটির বাড়ির বারান্দারি পাশে মেয়েটি কাঠগড়ায় হলফ নিয়ে উঠে দাঁড়াতেই বিপক্ষের উকিলবাবু প্রশ্ন করলেন তুমি তো বাচ্চা মেয়ে তুমি জানো আদালতে যদি মিথ্যা কথা বলো তাহলে কি হবে মেয়েটি একটু ভেবে নিয়ে বলল জানি উকিলবাবু তার এই অদমিত ভাব দেখে ধমকে উঠলেন কি জানো মেয়েটি অধিকতর নিঃশঙ্ক ভাবে উত্তর দিল তাহলে আমরা জিতব আর আপনার পক্ষ হেরে যাবে হার জিতের ব্যাপার এখানেই শেষ নয় একবার এক জমিদার তার ইংরেজি শিক্ষিত ম্যানেজার সাহেবকে কলকাতা একটি মামলার তদবির করতে পাঠিয়েছিলেন মামলার বিচারের ফল বেরোলে দেখা গেল জমিদার বাবুই জিতেছেন সঙ্গে সঙ্গে ম্যানেজার সাহেব ইংরেজি কেতায় টেলিগ্রাম পাঠালেন জাস্টিস হ্যাজ টায়াম অর্থাৎ ন্যায়ের জয় হয়েছে এই তার বার্তা পেয়ে জমিদারবাবু কি বুঝলেন কে জানে ম্যানেজার সাহেবকে তিনি তার করে জানালেন তবে তো সর্বনাশ শিগগির অ্যাপিল করো কাঠগড়ায় শেষ গল্পটি সিধেল চোরকে দিয়ে শেষ করাই ভালো বেকসুর খালাস হয়ে কাঠগড়া থেকে নেমে এলো পাকা সিঁধেল চোর উকিলবাবুর বুদ্ধিতেই সে খালাস পেয়েছে আদালতের বারান্দায় বহু কৃতজ্ঞতা জানিয়ে সে উকিলবাবুকে বলল আমি আপনার বাসায় যাব উকিলবাবু চমকে উঠলেন বাসায় উকিলবাবুর শঙ্কা মুহূর্তের মধ্যে বুঝতে পারল ভয় পাবেন না স্যার দিনের বেলায় যাব শেষ হল আজকের গল্প কেমন লাগলো গল্প অবশ্যই জানাবে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং গল্পটিকে সকলের সাথে অবশ্যই শেয়ার করবে নমস্কার